শিম্পাঞ্জির বাচ্চারা আর বানরের বাচ্চারা এখন মেনে নেবে যে মানুষ পূর্বে বানর ছিল শিম্পাঞ্জি ছিল কোনদিন কোন মানুষ মানতে পারবে না বিবেকবানরা মানতে পারবে না ঠিক কি না মানুষ কি আগে বানর ছিল না কি ছিল এটা আমরা কোরআন থেকে জানি আল্লাহ পাক তার কোরআনের 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির এর 11 নম্বর আয়াত এই আয়াতে বলেন والله خلقكم من تراب খুব খেয়াল করেন আল্লাহ তাআলা জানা যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইছে কিসের থেকে তুরাব অর্থ কি মাটি তুরাব অর্থ কি এটা হলো এক জায়গার কথা আরেকটা জায়গার কথা বলি আল্লাহ পাক তার কোরআনের 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা সিজদা এর 7 নম্বর আয়াতে বলেন بدأ خلق الإنسان من طين بدأ خلق الإنسان من طين أمر الله جنان মানুষের সৃষ্টির শুরু আমি আল্লাহ করছি মাটি থেকে কিসের থেকে আরে কথা বলেন না কেন سيدنا آدم عليه السلام কিসের তৈরি জোরে কথা বলবেন কিসের তৈরি আমাদের আদি পিতা আদম আলাইহ সালাম কিসের তৈরি হযরতে আদম আলাইহ সালামের বাম পাদর থেকে হযরতে হাওয়া আলাইহ সালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে মানুষের প্রথম সৃষ্টি কিসের থেকে কিসের থেকে سيدنا آدم عليه السلام আমাদের পিতা তাকে আল্লাহ তাআলা প্রথম বানাইছেন মাটির থেকে এরপরে সারা পৃথিবীর মধ্যে যে মানুষের বিস্তার ঘটেছে এটা কিভাবে হইল আল্লাহ তাআলা তার কোরআনের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত এর 13 নম্বর আয়াতে জানা দেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম কারি সাহেবের মতো জোরে চিল্লাই দাঁড়ি না তো এজন্য আল্লাহ আকবার আওয়াজ বের হয় না কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই কোরআনের আয়াতের কম দাম না তাহলে আওয়াজ এত ছোট বের হয় কেন হর চে খাহি বাস লেকিন আন্দু কে দিওয়ানা বাস হর চে খাহি বাস লেকিন আন্দু কে দিওয়ানা বাস বা মোহাম্মদ হোসে বাসো বা খুদা দিওয়ানা বাস দোস্ত আবাব অন্য আর যাই কিছু করো দেখা যায় খেলার মধ্যে যখন গত কয়েকদিন আগে ফুটবল খেলা গেছে ওই সময় মেসি মেসি কইরা সারা রাত চিল্লাইছে রোনালদো কইরা সারা রাত চিল্লাইছে গোল হইলে চিল্লাইছে হাইরা গেলেও চিল্লাইছে রাতে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত চিল্লাইছে ওই সময় সাওনার কোনো কমতি ছিল না ও মুসলমান ভাইরা আমার যারা কোরআনকে ভালোবাসো কোরআনের আওয়াজ যখন হবে কোরআন তেলাওয়াত যখন হবে জোরে জোরে আওয়াজ কইরা বলবা আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ জানাইয়া দেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যিকরি ওয়া উনসা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ওরে দুনিয়ার মানুষ শুইনা দাও শুইনা দাও আমি তোদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে বানাইছি কার থেকে বানাইছি সারা দুনিয়ার মধ্যে যে মানুষের বিস্তার ঘটাইছে কার থেকে আরে জবান খুলে কথা বলে না কেন কার থেকে একজন পুরুষ একজন নারী থেকে পুরুষ হলো হযরত আদম আলাইহিস সালাম নারী হলো হযরত হাওয়া আলাইহাস সালাম এই দুইজন থেকে সারা পৃথিবীর বিস্তার ঘটাইছেন এই কথা কে বলেন আমাদের সৃষ্টি কিসের থেকে প্রথম হইলো মাটির থেকে আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছেন এরপরে আদম আর হাওয়া থেকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বিস্তার ঘটাইছেন এমনি এমনি বলি না কোরআনে কারীমের 30 নম্বর পারায় যান 30 নম্বর পারার সূরা তারিক সূরা তারিকের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন فلينظر الإنسان مما خلق
আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা খুব খেয়াল করবা ফালিয়ানজুরিল ইনসান দুনিয়ার মানুষ যেন খেয়াল করে তাদেরকে কিসের থেকে বানানো হইছে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক খুলিক আমার আল্লাহ বলেন সবেগে স্খলিত পানি থেকে আমি আল্লাহ বানাইছি মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব যেই পানিটা পুরুষের মেরুদণ্ড থেকে বের হয়ে আসে পিঠের থেকে বের হয়ে আসে মহিলার মুখের থেকে বের হয়ে আসে ওই পানি দিয়ে আমি আল্লাহ মানুষের বিস্তার ঘটাইছি এই কথা আমাদের আল্লাহ আমাদেরকে জানাইয়া দেন মুসলমান ভাইরা আমার কথা বুঝে থাকলে বলবেন আমাদের আল্লাহ আমাদেরকে কার থেকে বানাইছেন সর্বপ্রথম আমাদেরকে সর্বপ্রথম শুরু মাটির থেকে এরপরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নারী পুরুষ থেকে পুরো পৃথিবীর বিস্তার ঘটাইছেন তাহলে আপনারাই জবাব দেন এই যে দুনিয়ার মানুষগুলা এই মানুষের আদি কি ছিল মানুষ ছিল না বানর ছিল মানুষ ছিল না বানর ছিল এই কথা কার এই কথা কার এখন যদি কেউ আল্লাহর এই কথাকে অস্বীকার করে বলে যে মানুষ আসলে পূর্বে বানর ছিল শিম্পাঞ্জি ছিল এই কথাকে কোন শুধু মুসলমান না সারা পৃথিবীর কোন বিবেকবান মানুষ বিশ্বাস করবে পরিষ্কার কথা কথাকে তারাই বিশ্বাস করবে যারা বানরের বাচ্চা যারা শিম্পাঞ্জির বাচ্চা ঠিক কি না খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া'আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া'আল্লামা আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে দামি সবচাইতে উত্তম যে কোরআন শিখে এবং আরেকজনকে কোরআন শিখায় ওই লোকটা দামি আল্লাহর নবী বলেন যেই লোকটা কোরআন শিখে এবং শিখায় এই কথা কে বলছেন কে বলছেন আরে কথা বলে না কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের চাইতে আরো কেউ সত্যবাদী আছে নাকি যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দামি মানুষ তাকে যদি সারা দুনিয়ার মানুষ কম দামি বলে তাহলে কি ওই লোকটা কম দামি হয়ে যাবে নাকি জবান বলে কথা বলেন কম দামি হয়ে যাবে নাকি না সারা দুনিয়ার মানুষ যদি দাম নাও দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন ওই লোকটা বড় দামি ওই লোকটা ভালো মানুষ সারা দুনিয়ার মানুষ মন্দ বললেও কিচ্ছু আসে যায় না বরং ওই লোকটা বাস্তবে বড় দামি শুধু এখানেই শেষ নয় তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস দুই নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা তিরমিজির 120 নম্বর পৃষ্ঠার মধ্যে 2926 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাগালাহুল কুরআন জবানটা রাসূলের কিন্তু পুরো বক্তব্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী বলেন স্বয়ং আল্লাহ জানাইছেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফযাল মা উতিয়া সাইলিন বলেন না আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত মূল বক্তব্য হলো আল্লাহর আল্লাহ পাক আল্লাহর নবীকে জানান কোরআন তেলাওয়াত যে ব্যক্তিকে আল্লাহ পাকের অন্যান্য জিকির এবং আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত রাখে অর্থাৎ কোরআন তেলাওয়াতের কারণে ওই ব্যক্তিটা
আল্লাহর কাছে যে চাবি এরকম আলাদা কোন সময় করতে পারে না আল্লাহ পাকের অন্য কোন জিকির করবে এমন সময় করতে পারে না আল্লাহ তাআলা বলেন ও যে ওই ব্যক্তি আমার কাছে চাওয়ার সুযোগ পায় না জিকির করার সুযোগ পায় না কেবলমাত্র শুধু আমার কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তিকে আমি আল্লাহ যে ব্যক্তি আমার কাছে ফরিয়াদ করতেছে যে ব্যক্তি আমার কাছে ফরিয়াদ করতেছে আমার জিকির করতেছে তাকে যেমন দিব তার চাইতে অনেক অনেক বেশি আমি আল্লাহ ওই কোরআন তেলাওয়াতকারীকে দিয়ে দেব কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন অর্থাৎ 2526 নম্বর হাদিস তিরমিজির 2526 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন ফযলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফযলিল্লাহি আলা খালকিহি আল্লাহর নবী জানান আল্লাহর কোরআনের দাম পৃথিবীর সমস্ত কালামের চাইতে এত বেশি মাখলুকের চাইতে আল্লাহ পাকের দাম যত বেশি মাখলুকের চাইতে আল্লাহর দাম কম না বেশি কত বেশি কল্পনা করা যায় না তো মাখলুকের চাইতে যেমন রবের দাম বেশি ঠিক এমনি ভাবে দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে সমস্ত জাগতিক শিক্ষার চাইতে হাজার হাজার গুণ বেশি দামি হলো আল কোরআন এই কোরআনের শিক্ষা মানুষকে দামি বানায় কি বানায় কি বানায় আল্লাহর নবী বলেন ইন্নাল লাযি লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিদ এ দোস্ত খুব খেয়াল করেন তিরমিজি শরীফের 119 নম্বর পৃষ্ঠা 2913 নম্বর হাদিস আবার মিশকাত শরীফের 2135 নম্বর হাদিস এই দুই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ইন্নাল লাযি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব যার দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই যার দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই ব্যক্তির দিলটা হলো বিরান ঘরের মতন কথা বইয়ে থাকলে জবাব দিবেন বিরান ঘর খালি ঘর যে ঘরে কেউ বসবাস করে না সে ঘর কেমন ঘর ওই ঘরের মধ্যে পোকা মাকড় বসবাস করে ঠিক কিনা ওই ঘরের মধ্যে জিন্নাতের বসবাস হয় ঠিক কিনা ওই ঘরের মধ্যে শয়তানের আসবাব হয়ে যায় শয়তানের বসবাসের জায়গা হয়ে যায় আল্লাহর নবী বলেন ইন্নাল লাযি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই ব্যক্তির দিলটা হলো ওই বিরান ঘরের মতন যে ঘরের মধ্যে শয়তান আর জিন্নাত আসা যাওয়া করে এতে কোনো অসুবিধা হয় না আমি ভাবলাম এক শ্রেণীর লোক কোরআনের বিরোধিতা কেন করে আমি ভাবলাম এক শ্রেণীর লোক মাদ্রাসার বিরোধিতা কেন করে বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের অন্তরে কোরআন নাই এদের অন্তরটা হলো বিরান ঘরের মতন তো বিরান ঘরে যেমন জিন্নাত পোকা মাকড় আসা যাওয়া করে ঠিক এমনি ভাবে যেই অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরের মধ্যে শয়তান আসা যাওয়া করে শয়তান আসা যাওয়া করার কারণে ইবলিসের আনাগোনার কারণে এরা কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা শয়তানের আনাগোনার কারণে এরা মাদ্রাসার বিরোধিতা করে ঠিক কিনা মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা মানুষকে মানুষ বানায় ঠিক কিনা আমাদেরকে জিজ্ঞাসা করে আর কোরআন দিয়া কি হবে কোরআনওয়ালা এত কি করতে পারে শোনো শোনো কোরআনওয়ালারা একজন জাহান্নামীকে জান্নাতের পথের পথিক বানিয়ে দেয়
অমানুষকে মানুষে রূপান্তরিত করে আর তোমরা তো আছো মানুষে বান্দর আর শিম্পাঞ্জি বানর তালে ঠিক কি না আপনারা পান নাই সংবাদ এবারে আমাদের 2023 সালের জাতীয় শিক্ষা কম যেটা আছে এটাতে ষষ্ঠ শ্রেণীর যে বইটা আছে সেই বইয়ের মধ্যে ডারউইনের মতবাদ ঢোকানো হয়েছে ডারউইনের মতবাদ কি ডারউইনের মতবাদ হইল মানুষ আসলে আগে বানর ছিল কি ছিল শিম্পাঞ্জি ছিল ওই যে ডারউইনের মতবাদ ঢোকানো হয়েছে আমরা তার যুক্তিক প্রতিবাদ করে করব দুঃখের বিষয় সারা পৃথিবীর সমস্ত বিবেক এটাকে বাদ দিয়েছে এই ডারউইনের একটা বাজে চিন্তা ভাবনাকে সমস্ত বিজ্ঞানীরা বাদ দিয়েছে কিন্তু আমার দেশের তথা কথিত কিছু শিক্ষা শিক্ষা কার্যক্রমে যারা আছে এরা আবার এটাকে খুব প্রমোট করতেছে কত দুঃখের বিষয় চিন্তা করেন তো আমি তো একবার চিন্তা করি কথায় কথায় এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের এই কাকরালের জায়গা দিবেন না দিন প্রচারের জন্য তিনি আমাদের এই যে টঙ্গীতে ইস্তেমা হয় জায়গাটা দিবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলাম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ইন্তজাম করছেন না কথা বলেন না কেন ঠিক 10ই জানুয়ারি যখন তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন পরের দিন যখন রেডিওতে অন্যান্য অনুষ্ঠান শুরু হয়ে গেল কোরআন তেলাওয়াত হয় নাই সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন খবর পাঠায়া অনুষ্ঠান বন্ধ করে তৎকালীন শ্রেষ্ঠকারী যুগের শ্রেষ্ঠকারী কারী ওবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইকে ডেকে এনে তিনি বলেছেন কারী সাহেব প্রথমে আপনি তেলাওয়াত করবেন যতক্ষণ ইচ্ছা এতক্ষণ তেলাওয়াত করবেন এরপরে অনুষ্ঠান অন্যগুলো চলবে আগে তেলাওয়াত চলবে আমার তো অবাক লাগে আজকে যারা এই সমস্ত অসাম্প্রদায়িকতার দোহাই দিয়া বঙ্গবন্ধুর নাম বিক্রি করে এইভাবে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে আজকে তো বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেরকে চরম শাস্তি দেওয়ার কথা ঠিক কি না এজন্য কথা পরিষ্কার বঙ্গবন্ধু হয়তো এখন নেই কিন্তু তারই কন্যা বর্তমানে দেশের অভিভাবক সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনি বিষয়টা পর্যবেক্ষণ করেন কোন ভূত শিক্ষা কার্যক্রমে ঢুকেছে কোন ভূতগুলোর কারণে আজকে এই দুর্দশা হয়েছে কোন ভূতগুলোর কারণে আমাদের শিক্ষা অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কোমলমতি সন্তানদেরকে নাস্তিক বানানোর উপায় তারা করছে এদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহকারে রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে আবেদন জানাচ্ছি এটা পর্যবেক্ষণ করুন এবং এই ভূতগুলোকে সেই শিক্ষা কার্যক্রম থেকে অপসারণ করে দিন আশ্চর্যের বিষয় এটা তো ষষ্ঠ শ্রেণীর কথা একটু বললাম সপ্তম শ্রেণীতে কি করছে মোটামুটি শুনছেন সপ্তম শ্রেণীর যে বইটা আছে ইতিহাস ও কি সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইটার পছন্দের মধ্যে দিছে বারোটা বাজায় গত কয়েকদিন আগে রাষ্ট্রীয়ভাবে জরিপ হয়েছে বাংলাদেশে 91% মুসলমান কত না কত পার্সেন্ট 91% মুসলমান সেই 91% মুসলমানের দেশে বইয়ের মধ্যে পচ্ছদ দিয়েছে সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী কথা বলেন না কেন আমরা কথা বললে ওই নাস্তিকেরা আমাদেরকে সাম্প্রদায়িক বলার চেষ্টা করে এখন প্রশ্ন হলো এই যে ইতিহাস সামাজিক বিজ্ঞান বই এই বইয়ের ভিতরে কি কারণে তোমরা 18টা পেগুড়া আর মন্দিরের ছবি ঢুকিয়েছো কি কারণে তোমরা ধর্মীয় মূর্তির নামে 15টা মূর্তির ছবি ঢুকিয়েছো মাত্র 3টা মসজিদের ছবি কি কারণে ঢুকিয়েছো নিঃসন্দেহে তোমাদের দূরভিসন যে চক্রান্ত আছে যার মাধ্যমে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানো বেঈমান বানানো চিন্তা তোমাদের মাথায় ঢুকেছে
এদেরকে যে কোনো মূল্যে এই সমস্ত দায়িত্ব থেকে সরাতে হবে ঠিক কি না কোরআনের বিরুদ্ধে যেইভাবে পারে সেভাবে ষড়যন্ত্র করতেছে আর বানাইছে কি পর্দা যারা করে বুরকা যারা পরে এদেরকে নাকি ভূতের মতো দেখা যায় নাউজুবিল্লাহ তোগো যদি বেটা মাইয়া লোকের দেহ দেখতে মনে চায় আমেরিকা ওই আমেরিকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ওই সমস্ত অঞ্চলে সমুদ্র সৈকতে চলে যাও সিডনিতে চলে যাও ইউরোপ আমেরিকায় চলে যাও বাংলাদেশের মাগুরেরা বোরকা পরেছে বোরকা পরবে ঠিক কি না বাংলাদেশের মাগুরেরা পর্দা করেছে পর্দা করবে তোমাদের ধারণা রাখলে বাংলার সীমানা খোলা আছে সেখান দিয়ে চলে যাও আশ্চর্য অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের অভিভাবক তিনি একজন মা তিনি এদেশের অভিভাবকের জন্য তার কাছে আবেদন এই বিষয়গুলোকে তিনি পর্যবেক্ষণ করে একে তো সংশোধন করবেন দ্বিতীয়ত হলো যারা এভাবে আমার মুসলমানদেরকে নাস্তিক বানানোর উপায় তারা করছে তাদের বিরুদ্ধেও মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক কি না এই দাবি কি একা আমার না আপনাদেরও মহতারাম পেয়ারে হাজির কোথায় কথা চলে আসলে জন্য অনেকগুলো কথা বলতে হলো না বলে পারি না মনের কষ্ট তো এগুলো কোরআনের শত্রুরা আজকে যা ইচ্ছা তাই বলে কোরআনকে মূল্যায়ন করতে চায় না বলে হুজুররা কি পারে হুজুররা যাওয়া দরকার তা দুনিয়াতেও পারে আর আখেরাতে তো আল্লাহ পাক তোমাদের বিজ্ঞানের দাম দেন নাই আখেরাতে তোমার ইংলিশের দাম দেন নাই তোমার এই সমাজের দাম দেন নাই বরং আখেরাতে আল্লাহ পাক এই কোরআন ওয়ালাদেরকে দামি বানিয়েছে আল্লাহ কি বলেন আরে এদিকে তো পড়ে যাব শুধু কোরআন ওয়ালা দামি না বরং কোরআন ওয়ালার বাপ মারেও আল্লাহ সম্মান দিবে জানেন না কোন জায়গায় আছে মিশকাত শরীফের 186 নম্বর পৃষ্ঠা 2139 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কোরআন وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة الله النبي বলেন যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ওই ব্যক্তির আব্বা আম্মাকে জান্নাতি মুকুট পড়ায়া দিবে আল্লাহ নবী বলেন বহু আহসান মিন দাওই শামসি ওই মুকুটটা সাধারণ কোন মুকুট হবে না বরং এত উজ্জ্বল মুকুট হবে যে ওই মুকুটের উজ্জ্বলতা সূর্যের আলোকে ম্লান করে দেবে মহতারাম পেয়ারে হাজিরিন হাদিসটা বুঝে থাকলে বলেন কোথায় এরকম হাদিস আছে যে বিজ্ঞান পড়নেওয়ালার পিতা মাতাকে মুকুট পরিয়ে দেওয়া হবে ইংলিশ পড়নেওয়ালার পিতা মাতাকে মুকুট পরিয়ে দেওয়া হবে আমি কিন্তু জাগতিক শিক্ষার বিরোধিতা করছি না যারা আমাদের কোরআন শিক্ষার বিরোধিতা করে আল্লাহর দেওয়া কোরআন শিক্ষার বিরোধিতা করে তাদেরকে শুধু জবাব দেওয়ার চেষ্টা করছি জাগতিক শিক্ষার প্রয়োজন আছে জাগতিক শিক্ষা বাদ দেওয়া যাবে না কারণ জাগতিক শিক্ষা থাকলে দুনিয়ার মধ্যে চলা সহজ দুনিয়ার বহু জিনিস জাগতিক শিক্ষার মাধ্যমে সহজ হয় এজন্য জাগতিক শিক্ষার বড় প্রয়োজন কিন্তু জাগতিক শিক্ষা অর্জন করে শ্রেষ্ঠতম শিক্ষা আল কোরআনের বিরোধিতা করবে এটা তো আমরা কোরআনের পাখি হয়ে কখনোই সহ্য করতে পারি না যারা কোরআনকে ভালোবাসে তারা কেউ এটাকে সহ্য করতে পারবে না ঠিক কি না মিয়া বুঝার তো চেষ্টা করো না জানো কোরআন ওয়ালার কত দাম তিরমিজি শরীফের 119 নম্বর পৃষ্ঠা 2914 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে
رسول الله صلى الله عليه وسلم بولين الله تعالى قرآن والا کے قیامت الدين بولبے کی بولبے يقال لصاحب القرآن يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا امر نبي بولين قرآن والا کے الله تعالى قیامت الدين بولبے اے میاں تمی قرآن تلاوت کرو قرآن تلاوت کرو اور امی اللہ دوا جستور ایکر پر ایک استر اٹھتے تھکو ورتل ابن ترتل شد پرو کما ترتل فی الدنیا دنیا مدد جمن دھیرے دھیرے ترتل شد پرتے ایمن بابے پرتے تھکو پرتے تھکو پرتے تھکو تمہار پڑا دیکھنے شش ہو بے امی اللہ مقام تمہکے دوا شکھنے شش ہو بے ارے دوستو دنیا مدد دامی آخرت دامی بخاری شریف 16 نمبر پشتہ 72 نمبر حدیث یہ حدیث مدد سے اللہ نبی بولیں من یرید اللہ بی خیرن یفقہ فی الدین اللہ جار کلن چار من یرید اللہ بی خیرن یفقہ فی الدین اللہ جار کلن چار تاکہ کبل مطر دینر بزدن کرے دنیا جو کلن آخرت جو کلن جرا قرآن والا دنیا تیو دامی آخرت تیو دامی ٹھیک کی نا تمہیں میاں چنو پوٹی دم دلے کی نا دلے کی تمہیں چنو پوٹی دم دلے کی نا دلے کی امار دینر بردی شرزندر کرے تمہیں کی کرتے چاہو اللہ قسم کرے بولچی امار رب بولے دیئے چھن ہزار چشتہ کرے ہو تمہیں دینر شمن نکھو دیو کرتے پروا کیا بولے چھن اللہ تعالیٰ در قرآن 28 نمبر پر 11 نمبر پشتہ سورہ صف 8 نمبر آیت بولن کان کھلے سنیں اللہ تعالیٰ بولن یریدون لیطفئوا نور اللہ بافواہہم یریدون لیطفئوا نور اللہ بافواہہم ارے اوئی سمست شترا قرآن بیرودیرا نسنک مرتدیرا کافرارا اللہ قرآن کے اللہ دین کے فودیا نبی دیتے چاہے اللہ پاک بولین واللہ متم نوره ولو کرہ الکافرون امر رب جانیے دیے چھن ہزارو پسند گرو قرآن کے ہزارو پسند گرو دین کے مسلمان کے پرتا کے ہزارو پسند گرو امر رب بولے دیے چھن امی امر دینر پتی جانیے چھی جڑا بوئی قیامت پرجنت قرآن ال آلو دین ال آلو جلتے تھکبے 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 انشاءاللہ اللہ শুনেন কোরআনের আলো জ্বলছে এটা নিবানো যাবে এটা কে বলছেন এই কোরআন কে নাজিল করছেন হেফাজত কে করবেন 14 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা সূরা হিজর 14 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা সূরা হিজর এর 9 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون এই কোরআন কে আমি রব নিজে নাযিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব নিজেই নিয়েছি সুবহানাল্লাহ তো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার কে নিয়েছেন দায়িত্ব আল্লাহ আরে বেটা তোরা চুনগুটি মুস্তানি করিস কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আমরা না হয় কিছু না কিছু করতে পারলাম না কিন্তু রব ওয়াদা করেছেন তার দ্বীনকে সমুন্নত করবেন হাজার চেষ্টা করতে পারবি পৃথিবী ধ্বংস পর্যন্ত চেষ্টা করে যেতে পারবি কিন্তু রবের ওয়াদা মিস হবে না বুঝে না বুঝে না কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম আল্লাহ قرآن دامی قرآن والاو دامی ٹھیکی نا کیا بولچن اللہ تعالی بولچن انما یخش اللہ من عباده العلماء جرا قرآن والا عالم ارائی اللہ کے جتا جگو بابے بائی کرے تو جخن اللہ پاکر پکھتے کہ ایک گشنا چولی آٹھ سے تہلے اللہ پاک ای لبلا کے قوم دامی ہی شبے گشنا کرسے نا دامی ہی شبے
এখন শুনেন হাদিসে আল্লাহর রাসূল কি বলেন বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর বাব বাবুল ইলম ক্বাবলা আল কাউলি ওয়াল আমাল এই বাবের মাতাহাতে রাসূল বলেন ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম যারা আছে এরা নবীদের ওয়ারিস কার ওয়ারিস সুবহানাল্লাহ কেমন দাম দেখেন আমি বলতেছিলাম কেন দামি হইছে আলেমরা এমনি দামি হইছে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আচ্ছা বলেন তো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে কে চিনেন চিনেন না সবাই চিনেন না কে চিনেন না এমন আছেন সবাই চিনে আলহামদুলিল্লাহ কিন্তু যদি জিজ্ঞাসা করি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামানায় রাষ্ট্রপ্রধান কে ছিল বলতে পারবেন আচ্ছা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে কে চিনেন চিনেন না সবাই চিনেন না চিনেন না এমন আছে আলহামদুলিল্লাহ নাই জুনায়েদ বাগদাদিকে চিনেন না এমন কেউ আছে বলেন তো ওই জামানায় কে রা বাচ্চা ছিল কেউ বলতে পারবে না কিন্তু মনে রাখেন কেন জুনায়েদ বাগদাদির নাম বলতে পারে কেন বাইজিদ বুস্তামীর নাম বলতে পারে কেন কারি ইব্রাহিমের নাম বলতে পারে কারণ এরা কোরআনের সাথে সম্পর্ক করেছিল কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এরা দামি হয়ে গেছে আর যারা কোরআনের সাথে ওই রকম সম্পর্ক রাখে নাই তাদের নাম মানুষ মনেও রাখে নাই বর্তমান জামানায় যারা কোরআনের বিরোধিতা করছে আল্লাহ পাকের হুকুম পর্দার বিরোধিতা করছে এদেরকেও একদিন মানুষ আস্ত করে নিক্ষেপ করবে ঠিক কি না পর্দার হুকুম কার কার হুকুম আল্লাহ তাআলা তার কোরআনের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন ওয়া করনা ফি বিউতিকুন ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক তার এই কোরআনে নির্দেশ করেছেন ও আমার নারীরা যাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা ওই আগের যুগের জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে বাহিরে প্রদর্শন করে বেড়াইবা কার হুকুম আরেকটি স্পষ্ট করে আল্লাহ পাক তার কোরআনের 22 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলেন ওয়াইদা সালতুমুহুন মাতাআন ফাসআলুহুন মিন ওয়ারাই হিজাব পুরুষদেরকে বলেছেন ও আমার পুরুষ জাতিরা তোমরা যখন মহিলাদের কাছে বেগানা মহিলাদের কাছে কোনো কিছু চাইবা তখন পর্দার আড়াল থেকে চাইও না হুকুমটা কার আরেকটু স্পষ্ট করে আমার রব এই কোরআনে কারীমের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নবী কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আমার আল্লাহ বলেন ও আমার নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে মুমিন নারীদেরকে বলে দিন ইউদিনিন আলাইহিন মিন জালাবিবিহিন তারা যেন তাদের নিজেদের উপরে পর্দা দিয়ে নেয় চাদর ঢেকে নেয় চাদর দিয়ে ঢেকে নেয় এই হুকুম কার জোরে কথা বলেন কার তো পর্দার হুকুম কে দিয়েছে তুমি সলজো মিয়া কোরআনের বিরুদ্ধে কইরা পর্দার বিরুদ্ধে কইরা মনে করছো কিছু একটা কইরা ফলাইবা মনে রাখবা তুমি শেষ হইবা কিন্তু আল্লাহ পাকের হুকুম বহাল আছে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ঠিক কি না মহতারাম পেয়ারে হাজিরিন কথা শুরু করেছিলাম কিসের থেকে আল কোরআনের আলো আল কোরআনের আলো যে সংগঠন এই সংগঠন থেকে কথা ওদিক চলে গেল মই অন্য আলোচনা যাইতেই বললাম না বাকি বিষয়টা হইলো এটা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি মেহমান চলে আসছেন আল্লাহ পাক হযরতকে কবুল করুন তো যে কথা বলতেছিলাম কোরআনের সাথে যারা লেগেছে তারা দামি হইছে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের বিরোধিতা করবে এরা ইতিহাসের আস্ত করেই নিক্ষিপ্ত হবে ঠিক কি না আল্লাহ পাক কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআন ওয়ালাদেরকে দামি বানিয়ে দেয় আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করছে আমি তো এই কথা বিশ্বাস করি এরা কোরআনকে ভালোবেসে এই ইন্তজাম করেছে সুতরাং এরাও ময়দানে মাহশারে আল্লাহ পাকের কাছে বড় দামি হয়ে যাবে আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক এদের জন্য
যেই কল্যাণের انتظام সাধারণ ভাবে রেখেছেন কোরআন ওয়ালার জন্য সেই انتظام এদেরকে আল্লাহ দান করুন দোয়া করবেন আমি নিয়ে তো আস্তে কোন কেন কিদা লাগছে তুই এমন করে কোন কেন বনে আছে আমি কোন আয়াত তেলাওয়াত করছিলাম খুতবার মধ্যে কোরআনে কারীমের 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা জুমার এর 9 নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ পাক বলছেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ও আমার নবী আপনি বলে দিন যারা ইলম ওয়ালা আর যারা ইলম ওয়ালা নয় তারা কোনদিন এক সমান হতে পারে না ঠিক কি না আমরা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এটাই বাস্তব আর যারা কোরআন ওয়ালাকে মহব্বত করবে আরে কথা কথা মনে পড়ে যায় রে কথা হইল কোরআন শুধু এতটুকুই বলবো যে কোরআন ওয়ালাকে যদি আপনি মহব্বত করেন না আপনি কোরআন ওয়ালাকে যদি মহব্বত করেন না হাদিসে পাকের মধ্যে আসছে মিশকাতের মধ্যে আসছে কোরআন ওয়ালা যখন জান্নাতি হবে তখন জান্নাতে যাওয়ার পথে একজন দাঁড়ায় বলবে হুজুর আপনার মনে আছে আমি আপনাকে এক গ্লাস পানি পানি করাইছিলাম তাই নাকি আরেকজন বলবে হুজুর আপনাকে একটু ওজুর পানি দিয়েছিলাম মনে আছে হুজুর আল্লাহ পাক শুধুমাত্র এই এতটুকু মহব্বতের কারণে আলেমকে এতটুকু সম্মান করার কারণে ওই দুই ব্যক্তিকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তো ওলামা একরামকে মহব্বত করব তো ইনশাআল্লাহ কোরআনকে মহব্বত করব তো ইনশাআল্লাহ যারা কোরআন বিরোধিতা করে পরিষ্কার কথা এদেরকে প্রথমত বোঝানোর চেষ্টা করব না বুঝলে এদের সাথে সব ধরনের সম্পর্ক পরিহার করব ঠিক তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এই যে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বা পর্দার বিরুদ্ধে সৃষ্টির বিরুদ্ধে মানুষের সৃষ্টির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে এই চক্রান্ত থেকে আল্লাহ পাক আমার এই জাতিকে হেফাজত করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين محترم پیارے حاضرین محفل شش پرجنت حضرت عرصر مفتی میزان الرحمن صاحب ساتھ ایک تو بورے عزبین مفتی عبد الرحمن مدانی صاحب اللہ پاک چلے عرصر ما شاء اللہ بردن بغتا چلے عرصر ایجن نو پورا محفل شونے دعا کرے تار پر انشاءاللہ محفل دیکھے جب ٹھیک ہے تو انشاءاللہ আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন দোস্ত আবাব কথাবার্তায় কোনো প্রকার কষ্ট পেয়ে থাকলে